হ্যালো বন্ধুরা, কি করছো সবাই? শুভ দুপুর। এখন বাজে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। এটা হলো বাঁধাকপি, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি। অঙ্কিতের সাউন্ডটা কমা তো। আরেকজন দেখো ঝুড়ি নিয়ে পানি ফল খেতে বসেছে, এই যে। আর এখানে এই যে দুজন বসে আছে। আর এখানে দেখো আমার কাঁথাটা, এই যে ইঁদুরে খেয়েছে। দেখো আমার কি সুন্দর কাঁথা, পছন্দের কাঁথা। স্নান করে আসলাম এক্ষুনি, আর এখন তো ধরতে গেলে সেই শীতকাল পড়া মানে গায়ে টান ধরা, গায়ে ল্যাপটাও, গায়ে ক্রিম মাখো, কোথায় অয়েল মাখো, সেই মাখো, এই মাখো, না মাখার উপায় নেই। তো এই যে মুখে ক্রিম মাখলাম, একটু টিপ করলাম, ব্যাস হয়ে গেল। এবার দুটো খাবো, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। তো ভাবলাম এখন থেকে গোলাপটা শুরু করি। তো দেখতেই পেলে কী রান্না করলাম, আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে, চিংড়ি মাছ বেশি না, 200 চিংড়ি মাছ নেওয়া হয়েছিলো। তো কী করবো কী করবো, তো ভাবলাম আলু দিয়ে খানিক চিংড়ি মাছ আলুর সাথে দিয়ে তরকারি করি, আর খানিক বাঁধাকপিতে দিই, তাই করেছি। তো ওই ছেলে মেয়ের খাওয়া হয়ে গেছে, আমি খাবো আর আমার হাজব্যান্ড খাবে। তো হাজব্যান্ড একটু বাদে আসবে হয়তো ঘরে, তখন ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে। আর এখন আমি খেয়ে নিই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। কাল রাতে তো সেই অল্প একটু পান্তা ভাত খেয়েছিলাম। তো এই হলো ব্যাপার। আর তোমরা সাথে থেকো, পাশে থেকো, সবাই খুব হ্যাপি থেকো। আর মানে এখন থেকেই গায়ে কেমন টান ধরা শুরু হয়েছে, মানে শীত পড়া শুরু হয়নি তাই। তো শীতে আবার তো এক্সট্রা ঝামেলা, লেপ কাঁথা বার করো, শীতের জিনিস বার করো, ঘরে পুরো বোঝাই বোঝাই হয়ে যাবে, ঠিক আছে? শীতে এই একটা প্রবলেম। আর গায়ে এই মাখো, সেই মাখো, এই করো, এমনি সময় না মাখলেও চলে। আর এখন স্নান করে উঠে পাড়া, মুখে ক্রিম মাখো, নাহলে টান ধরবে, অস্বস্তি লাগে। তো এই হলো ব্যাপার। তো সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? টাটা, বাই বাই। কটা বাজে? 10টা বাজে। দোকানটা কার বলো তো? এই নস্কর বাড়ির দোকান। এটা কে বলো তো? এটা হলো ছোট রাজার বাচ্চা, পুরো সেম সেম। তোমরা তো রোজই দেখো, তাই না? ভিডিওটা তখন করতে করতে রেখে, এই যে এখন আমি আর অঙ্কিতা জগৎপুরে গেছিলাম, তো এই যে একটু আগে আসলাম। ওরে বাবারে, কি ভিড় কি ভিড়! কেউ ঝাটু নিয়ে, ওই ঝাঁটা নিয়ে যাচ্ছে, ঝাড়ু কিনে নিয়ে, কেউ এই কিনে নিয়ে। আর সোনার দোকানগুলোতে কি ভিড় কি ভিড় বলবো, মানে সেই বাইরে না জুতোগুলো খোলা আছে সোনার দোকানে জগৎপুরে, এত ভিড়, জুতো মানে আমি তো ভাবি যে বাইরে আসবে সে জুতোটা খুঁজে কি করে পড়বে, এত ভিড়। ভিড় দেখে আমি চলে এসেছি। আরে দেখো ছোট ভাল্লু, ছোট ভাল্লু, এটা পুরো ছোট ভাল্লু। তো আমি কাল সকালে যাব একবার জগৎপুরে। আর এই যে দেখো এইটা আমি নিয়ে এসেছি, এটা এই মোমবাতি কিন্তু কালকে যেহেতু দিতে হয়। আর এই প্রদীপটা নিয়ে এসে এটা ঘরে দেবো, ঘরে। আর এইগুলো ওই দুয়ারে কাছে টাছে দেবো, মোমবাতিও নিয়ে এসছে, এই যে সব জায়গায় দেবো, কলপাড়ে টাড়ে, গলি ফলিতে। আর সকালে আরেকবার বাজারে যাব। তোমার 14 শাকটা তো আর ফুড়ি থাকে, তো এই 2-3 রকমের শাক কুচিয়ে দিয়ে বলছে 115 টাকা। এই কটা কর্মী শাখের আটি বলছে 15 টাকা আটি, 10 টাকা আটি, মানে যে যেখান থেকে যা দাম নিয়ে পাচ্ছে, মানে লোককে আজকে ভালো মতন টুপি পরিয়ে ইনকাম করে দেবে। সত্যি শাক বিক্রি করে আজকে বড় লোক হয়ে যাবে ওরা। আর এই যে ল্যাকমির এই ক্রিমটা নিয়ে এসেছি, 110 টাকা নিয়েছে, শীত তো পড়েই গেছে বুঝতেই পারছ। দুটো 10 টাকা দামের বোরোলিন নিয়ে এসেছি অঙ্কিতার জন্য, ওটা ওর লাগবে, ওর এখানে কেটে যায় সেখানে কেটে যায়। আর অঙ্কুশের দুর্গাপূজায় বন্দুক কিনে দিয়েছিলাম, সে বন্দুকও ভেঙে দিয়েছে, আমি নিজেও জানি না। আমি ক্যাপ নিয়ে এসেছি, এসে দেখি আর বন্দুক নেই, খালি ক্যাপ, ওই পা দিয়ে ঘষে ঘষে ফাটাচ্ছে। আর এই একটা দেখো মুখের, এই যে মুখের মাস্ক, এটা তো এটা কালকে আমি মুখে অ্যাপ্লাই করবো, লাগাবো, যাই হোক। আর তখন তো দেখলে কি রান্না করেছিলাম, কি খেলাম না খেলাম তোমাদেরকে দেখিয়েছিলাম। আর এই যে এখন আসলাম, আর বেশি বড় করবো না ভিডিওটা, আবার কাল সকালে আবার একটু আসবো। অঙ্কিতা আসতে করে না, চিল্লালে হয় না, এরা ভালো মুখের কথা শোনার মানুষ না আর কি। এদের পেছনে সারের মতন চিল্লা তাহলেই ঠিক আছে। আর এই দেখো খরগোশগুলো,
ফোন ধরলেই ফোনের দিকে ছোটে। এটা হলো ভাল্লু, আরেকটা আছে ভাল্লু গুলগুলা, এটা কি বাবলি 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 খেলছে। ওরা ওরা ওই সারাদিন খাটের ওপরেই থাকে, সেইভাবে হিসমিস করে না বলে এখন রাখি ওদেরকে খাটে, আবার একটু বড় হয়ে গেলে তখন নিচেই থাকবে। অবশ্য তোমরা রোজই দেখছো ওদেরকে, আর আমার পেছনের ঝাঁটাটাও দেখতে পাচ্ছ, তো যাই হোক ওটার জন্য নো মাইন্ড, কারণ ওটা বিছানাটা ঝাড়ি। আর রোজই এক কথা বলি, আর তুমি এদিকে কি দেখছো, তুমি যাবে না নাকি? হ্যাঁ ভালো করে আর এই যে আমার মেয়ে, আর এই যে আমার বর, কে একজন দেখতে চাইছিল তাই দেখিয়ে দিলাম, দেখিয়ে দিলাম, ঘরেই আছে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হবে, এখন টাটা বাই বাই।